কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমি খুব বেশি কথা বলবো না, কারণ বেশি বললে আমার সমস্যা আছে। প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন, খণ্ডিত করে প্রচার করবেন না, সবাই সব মিনিং বোঝে না। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম, বিডিআর ছিল, দুটো কথা বলেছি যে আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, এবং এই দানব বানিয়ে যার যার ডেসক্রিপশন শুনলাম 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে, এই বিজেপির মতো একটা 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 ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে। বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এই রকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। থ্যাংক গড সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো এরপরে আপনাদের সাথে এত কথা বলবো না, যে আই উইল ব্রিং ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে আমি স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইন টু জেল। আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটক করি, দিস পার্টি ওয়াজ ওয়ার্স দ্যান ফ্যাসিস্ট পার্টি, এক্স্যাক্টলি হোয়াট দ্য ফ্যাসিস্ট ডিড, প্রপাগান্ডা অ্যান্ড মেক দি স্টেট, যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও, নো মোর, নো মোর, ইনশাল্লাহ ইটস ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর। হবে, আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, একটা সরকারি প্রসেস আছে। এটা তো ওদের মতো না, বের করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে, আমি অ্যাসিওর করতে পারি। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে, বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে যতদিন থাকি আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইন টু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করবো, হ্যাভ এন ইনকোয়ারি,